ভারত যে সিরিজের প্রথম ম্যাচ জিম্বাবুয়ের কাছে হেরে গিয়েছিল সেটাই কি তাহলে অঘটন এখন তো মনটা বলতেই হবে কেননা ওই প্রথম ম্যাচ হারার পরে ভারত টানা চারটা ম্যাচ জিতে নিয়েছে সিরিজ জয় তারা নিশ্চিত করেছে চার এক ব্যবধানে সিরিজের পঞ্চম ম্যাচটাতে বিয়াল্লিশ রানের এই জয়ে ভারত ওইটাও কি নিশ্চিত করলো না আগামী প্রজন্মটা ভারতের সেফ অ্যান্ডেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ তারা জিতেছে তারপরে নতুন একটা সাইকেল শুরু হয়েছে পুরোনো অনেক ক্রিকেটার থাকবেন না নতুন অনেক ক্রিকেটারকে দেখা যাবে এই চক্রে এবং তাতে করে যে ভারতীয় ক্রিকেটের শক্তি ক্ষয় হয়নি বরং এই মডার্ন টি টোয়েন্টির সঙ্গে মানানসই যে একটা দল তৈরি হয়ে উঠছে তার একটা বড় প্রতিশ্রুতি কিন্তু এই সিরিজটাতে ভারত দিয়ে রাখলো হোক না প্রতিপক্ষ জিম্বাবুয়ে হোক না সেইটা দলটা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি কিন্তু তারপরেও ভারতের রিজার্ভ টিম এইখানটাতে যেই রকম ক্রিকেটটা খেলেছে স্পেশালি সিরিজের শুরুতে প্রথম ম্যাচটাতে হেরে যাওয়ার পর যেইভাবে তারা কাম ব্যাকটা করেছে সেটা শুধু তাদের ক্রিকেটও স্কিল না একই সঙ্গে তাদের মেন্টাল টাফনেসেরও একটা প্রমাণ নিঃসন্দেহে এখন আমি যদি বলি যে সিরিজের লাস্ট টি টোয়েন্টি ম্যাচটা ভারত হেরে যেতে পারত। জিম্বাবুয়ে জিততে পারত তাহলে আপনারা একটু অবাক হতে পারেন যে বিয়াল্লিশ রানে একটা ম্যাচে জয় পরাজয়ের ব্যবধান নির্ধারিত হয়েছে সেই ম্যাচের রেজাল্ট অন্যরকম কিভাবে হতে পারে আবার আপনি যদি ম্যাচটা দেখেন খেলাটা যদি দেখেন তাহলে আপনি দ্বিমত করবেন না আমার কাছে মনে হয়েছে যে জিম্বাবুয়ে মনে হচ্ছিল যে আমরা জিতে যাচ্ছে হাই হাই আমাদের জেতা যাবে না আমাদের এই ম্যাচটা আমরা কিভাবে আমরা জিতে যাই এই করতে করতেই তারা মনে হয় ম্যাচটা হেরে গেল তা না হলে আপনি খেয়াল করে দেখেন যে ভারত যে আগে ব্যাটিং করে একশো ধরা বাইরে ছিল হ্যাঁ জিম্বাবুয়ের এই সিরিজে ব্যাটিংটা ভালো হচ্ছিল না তারা স্পেশালি তারা এই ব্যাটিংটাতেই বেশি করে স্ট্রাগল করছিল কিন্তু একশো সাতষট্টি রান এই উইকেটে পার স্কোর এবং এই রানটা নিজেদের মাটিতে তারা করার মতো দল আসলে মানে তারা ওইটা হচ্ছে একটা দুইটা ভালো ইনিংস যদি হয় তাহলেই কিন্তু এই রানটা তারা তারা করতে পারতো ইনফ্যাক্ট আপনি যদি ওইটা হিসাব করে দেখেন যে ইনিংস মাঝামাঝি পর্যন্ত তাদের অবস্থাটা কি ছিল দশ ওভার শেষে তাদের স্কোর ছিল তিন উইকেটে উনসত্তর ভারতের ইনিংসে দশ ওভার শেষে ভারতের স্কোর ছিল তিন উইকেটে পঁচাত্তর সো তারা কিন্তু একেবারে নেক টু নেক ছিল খুব কাছাকাছি ছিল কিন্তু ওই জায়গাটা থেকে তিন উইকেটে মানে উনসত্তর থেকে তারা তিন উইকেটে পঁচাশি রান পর্যন্ত চলে গেল তারপরে আমি যেটা বললাম যে তাদের মনে হলো যে আমরা বোধহয় জিতে যাচ্ছি তাড়াহুড়া করতে গিয়ে তারা পরের নয় রানের মধ্যে চারটা উইকেট হারিয়ে ফেললো এবং তার মধ্যে সিকান্দার রাজার যে রান আউটটা সেটা আসলে খুবই প্রশ্নবোধক আমি বুঝলাম না আগের দিনও তিনি হচ্ছে গিয়ে ক্রিজে গিয়ে ছটফট করছিলেন ওই সময় একটা রান আউট হয়েছে এইখানটা তো ক্রিজে গিয়েই মনে হচ্ছিল যে তার সঙ্গে যে পার্টনারে বোঝাপড়া হচ্ছিলো না এবং রান আউট হয়ে তিনি আসলে যেভাবে ফেরত চলে গেলেন জিম্বাবুয়ের আসলে ওই একশো সাতষট্টি চেস করার আশাটা তখনই শেষ হয়ে যায় ফারাস শেষ দিকে গিয়ে হচ্ছে গিয়ে ওই যে তেরো বলে সাতাশ রানের যতই এন্টারটেনিং ইনিংসটা খেলুন না কেন তখন আর ওই ম্যাচের মধ্যে জিম্বাবুয়ে কোনোভাবেই ছিল না সো যেই জিম্বাবুয়েটা ইনিংস দশ ওভার শেষেও ভেরি মাচ অন ছিল তাদের এই টার্গেট চেস করাটা তারা ওই সময়টা গিয়ে মিডল ওভারে হুরমুর করে এইভাবে ভেঙে পড়লো এইটা আসলে খুব সারপ্রাইজিং অবশ্যই ভারতীয় বোলিংকে ক্রেডিট দিতে হবে অবশ্যই ভারতীয় ফিল্ডিংকেও ক্রেডিট দিতে হবে আপনি ওই যে ওইখানটাতে যে রান আউটটা করা মানে করেছেন ওইখানে শিবাম দুবে শর্ট ফাইন লেগ থেকে ডিরেক্ট থ্রোতে নন স্ট্রাইকের সেন্ডে সেটাকেও ক্রেডিট দিতে হবে কিন্তু তারপরেও জিম্বাবুয়ের আসলে পারফরমেন্সটা স্পেশালি ব্যাটিং পারফরমেন্সটা খুবই 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 হতাশাজনক ভারতের এই জায়গাটাতে তাদের বোলিং পারফরম্যান্সটা নিয়ে তারা প্রাউড হতে পারে স্পেশালি তাদের ওই যে ফিথ বোলিং অপশনের কথাটা আমরা বারবার বলছিলাম সেইখানটাতে এই ম্যাচেও দেখা গেছে যে তাদের শিবাম দু এবং হচ্ছে গিয়ে অভিষেক শর্মা এই দুজন মিলে মনে হয় সাত ওভার বোলিং করেছেন তিনটা উইকেটও তারা পেয়েছেন সো ওই জায়গাটাতে তারা হচ্ছে গিয়ে ওয়েল কাভার্ড এই ম্যাচটাতেও সেটা আসলে তারা দেখিয়েছেন এখন ভারত যে ব্যাটিং ইনিংসটাতে একশো সাতষট্টি রান করলো এখানটাতে একটা কিন্তু চেঞ্জ হয়েছে তাদের ওই যে আগের দুইটা ম্যাচে চার ওপেনার নিয়ে একাদশ সাজিয়েছিল এই ম্যাচে কিন্তু সেটা হয়নি ঋতুরাজ গাইকরকে তারা একাদশ থেকে ড্রপ করেছে ফলে ওপেনার ছিলেন সেই হিসাবে তিনজন সেই যশ্রী জয়সওয়াল ও সুভমান গিল তো গত ম্যাচে দশ উইকেটই ভারতকে জিতিয়ে দিয়েছেন একশো বান্ন রান চেস করেছে ভারত কোনো উইকেট না হারিয়ে এই ম্যাচে কিন্তু এই দুইজন এবং অভিষেক শর্মা তিনজনই শুরুতে পাওয়ার প্লেতেই আউট হয়ে গেছেন এবং আমি যেটা বলছিলাম যে জিম্বাবুয়ের যে অবস্থা তারা ওইখানটাতেও হচ্ছে যে দুইটা করেছে যদিও সেটা আসলে কস্টলি আর পরে হয়নি ইনিংসের একদম শুরুতে প্রথম বলটাই সিকান্দার রাজা একটা নো বল করলেন সেইটা যশোর ছক্কা মারলেন পরের বলটা তো ছক্কা মারলেন তার মানে বেসিক্যালি একটা বৈধদের রিবেলির থেকে হচ্ছে তেরো রান এসেছিল ওই ওভারে অবশ্য যশোরালকে আউট করে একটা প্রতিশোধ সিকান্দার রাজা নিয়েছেন আর পাওয়ার প্লেতে তারা আরও দুটো উইকেট গিল অভিষেক শর্মা তুলে নিয়ে তারা একটুখানি একটা কমফোর্টেবল জায়গাটাতে ছিল কিন্তু ওইখান থেকে ইন্ডিয়া তাদের স্কোরটাকে একটা মোটামুটি ভালো জায়গাতে নিয়ে যায় মূলত সঞ্জু ব্যাটিং ব্যাটিংয়ের কারণে পঁয়তাল্লিশ বলে আটান্ন রানে তিনি একটা ইনিংস খেলেছেন শিবাম দুবেও অন্য সাইড থেকে সাপোর্ট দিয়েছেন আর শেষ দিকে গিয়ে লাস্ট দুই ওভারে তারা আসলে ত্রিশটা রান তুলে ফেলেছে ভারত এবং সেই ত্রিশ রান ওটা ওখানে বিশ রান তোলা এবং তিরিশ রান তোলার মধ্যে একটা পার্থক্য আছে একশো সাতান্ন একশো সাতষট্টির মধ্যে পার্থক্য আছে ওই জায়গাটাতে ভারত কিছুটা আসলে এগিয়ে গিয়েছিল কিন্তু তারপরও একশো সাতষট্টি তারা করার মতো একটা অবস্থাতে তো জিম্বাবুয়ে ছিল তারা শুরুতেই না হয় পনেরো রানে দুটো উইকেট হারিয়ে ফেলেছিল তারপরে তাদের একটা পার্টনারশিপ কিন্তু হয়েছিল এবং সেই পার্টনারশিপটা মরুমি এবং হচ্ছে গিয়ে মায়ের পার্টনারশিপটা ব্রেক হওয়ার পরেও তারা অন কোর্স ছিল যে ভারতকে অন্ততপক্ষে চোখ রাঙানে দিতে পারবে ম্যাচটাকে অন্তত পক্ষে ক্লোজ করে নিতে পারবে এই বিয়াল্লিশ রানের জয় পরাজয়ের ব্যবধানটা মানে এত বড়ো ব্যবধান থাকবে না কিন্তু ওই সময়টা তারা যেটা বললাম যে নয় রানের মধ্যে তারা চারটা উইকেট হারিয়ে হুরমুর করে ভারত বিপক্ষে জিম্মবুয়ের মিডল অর্ডার ভেঙে পড়লো তারপরে আর তারা আসলে ওই রান তারা করার মতো অবস্থাতে মোটেই ছিল না একশো পঁচিশ রানে অল আউট হয়ে তারা ম্যাচটা বিয়াল্লিশ রানে হেরে গেল ভারতকে হিউজ ক্রেডিট দিতে হবে ডেফিনেটলি তাদের এই রিজার্ভ টিম ওয়ার্ল্ড কাপের পর শেষ কয়েকটা ম্যাচে তাদের ওই ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের তিনজন জয়েন করেছে কিন্তু মোটামুটি একটা রিজার্ভ টিম নিয়েই তারা আসলে এই সিরিজটা খেলেছে এবং সেইখানটাতে প্রথম ম্যাচ হারের পরও যেভাবে তারা ঘুরে দাঁড়িয়ে চার এক ব্যবধানে সিরিজ জিতেছে এইটা তাদেরকে নিঃসন্দেহে কনফিডেন্স দেবে সামনের সিরিজগুলোয় সামনের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ রয়েছে সো সামনের সিরিজগুলোয় ভারতকে নিঃসন্দেহে কনফিডেন্স দেবে তারা তাদের শক্তির জানানটা এই সিরিজে খুব 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 ভালোভাবেই দিয়ে গেল কি বলেন আপনি